মোদী বাড়িতে ঝাড় দিবেন আমার নাম করবেন কি রকম ঝাটা কিনতে হয় কটা তিনটে কিবার কিনবেন শনিবার জোরে বলুন কটা কিনবেন জোরে বলবেন না আমি বন্ধ করে দেব কটা কিবার কিনবেন ঝাটা তিন জায়গায় রাখবেন না কোথায় কোথায় ঠাকুর মন্দিরে একটা আর রান্নাঘর ওটা কার ঘর অন্নপূর্ণার মন্দির ওখানে রাখবেন না শিখে নিন এগুলো লাভ আছে ঝাটা রান্নাঘর রাখবেন আর কোথায় রাখবেন না সবার ঘরে স্বামী স্ত্রীতে শুয়ে থাকে ওখানে যদি ঝাটা রাখা কি হয় ঝগড়া হয় এটা আমি খুশি হলাম আপনার ইশারাতে খুব ভালো বুঝতে পারে আমি যেই না বলেছি না এমনি করে তোমার একজন মা বলছে আমি খুব খুশি যে আপনার ইশারাতে বুঝতে পারেন আচ্ছা স্বামী স্ত্রীতে আপনাদের কোনদিন ঝগড়া হবে না একটি মন্ত্র শিখিয়ে দেবো বলবো না বাদ দিয়ে দেবো মায়েরা বলছেন বলুন বলুন ওইটার জন্যই তো গন্ডগোল আর দাদারা বলছে যে ওইটা ওইটা যদি সমস্যা সমাধান করেন আপনাকে পরের বছর আনবো আমরা বলে দিলাম এই দিয়ে দেখেন মায়েরা স্বামী স্ত্রীতে কোনদিন ঝগড়া হবে না ভাগবত পণ্ডিত বললেন কি বললেন এই যে দুটো কাজ একসঙ্গে করবেন কি একটা ভোজন একটা ভজন ভাগবত পণ্ডিতের কথা কি বলছে স্বামী স্ত্রী একসঙ্গে ভোজন আর একসঙ্গে ভজন তার মানে কি বলুন কিছু বলে যায় মায়েরা ঝাঁটা আচ্ছা স্বামী স্ত্রী একসঙ্গে কি করবেন ভজন আর ভজন ভজন মানে কি ভজন মানে কি হ্যাঁ ভজন মানে স্বামী স্ত্রী একসঙ্গে আচ্ছা একটা কথা বলে রাখি আপনারা কিন্তু যেমন বসবো বললেন আমার কমিটির ভাইয়েরা আপনাদের কাছে একবার যাচ্ছে আপনারা এই সময় কিন্তু কেউ চটি গুটাবেন না নাহলে গন্ডগোল আছে কেউ যাচ্ছে হ্যাঁ দেখুন দু চারজন চটি গুটিয়েছে চটি কেউ এই সময় গুটাবেন না কেন বলুন তো আপনারা কাজ করবেন কমিটির ভাইদেরকে দেবার দরকার নেই আপনার কীর্তনের শেষে একটা কথা বলি আমি একটাও টাকা নেবো না আপনার কীর্তন করে প্রণাম করে যাবেন আর প্রণাম করে আপনারা পয়সাটা এখানে দিয়ে যাবেন আর এখান থেকে কেউ পয়সা কুড়োবে না আপনি পয়সা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা এখানে দিয়ে যাবেন এখান থেকে কমিটির ভাইরাই মানে টাকাটা নিয়ে যাবেন এখান থেকে আপনার আমরা কিন্তু 1 টাকাও নেবো না কীর্তন করার পরে সব টাকা যা আছে আপনার কাছে আর আপনাদের কাছে কেউ যাবেন আপনারা এখানে এসে দিয়ে যাবেন আমি দাঁড়িয়ে থাকবো এই কীর্তনের পয়সা আপনাদের সেবাতে লেগে যাবে মানে কেন বলে রাখি আপনারা যে 10 টাকা দিচ্ছেন 10 টাকা যায় 20 টাকা দিন আপনার জন্য যেন 5 জনের সেবা হয় সেরকম ব্যবস্থা করুন তিন জায়গায় ঝাঁটা রাখবেন না কোথায় কোথায় বললাম মা রান্নাঘরে সবার ঘরে আর কোথায় ঠাকুর ঘরে শঙ্খ কিনবেন কটা দুটো একটা দক্ষিণাবর্ত একটা বামাবর্ত বামাবর্তটা বাজাবেন যেটা এঁটো করে বাজাবেন আস্তে যে শঙ্খ এঁটো করে বাজানো হয় ওটা মন্দিরে ঢোকাতে নাই অপবিত্র এঁটো ওটা অপবিত্র যেটা এঁটো করলেন না ও অশুদ্ধ হয়ে গেল ওটা মন্দিরে ঢোকাতে নাই দেখবেন শঙ্খ বাজানো নিয়ম মন্দিরের ভেতরে নয় কোথায় বাজে বলুন তো মন্দিরের বাইরে কেন ওটা এঁটো আর একটা শঙ্খ ভেতরে রাখবেন ওটার নাম কি দক্ষিণাবর্ত ওই শঙ্খের ভেতরে যে জল থাকে না ওই জলটা মন্দিরের চারিদিকে দিতে হয় আর যে প্রসাদ গোবিন্দের জন্য নিয়ে যাওয়া হয় যারা প্রকৃত ব্রাহ্মণ হয় ওই শঙ্খের ভেতরে জলটা দেখবেন ওই প্রসাদের উপরে দিয়ে দেয় কেন কোনো জীবাণু থাকলে নষ্ট হয়ে যায় হ্যাঁ তাছাড়া দেখবেন যাদের শ্বাসকষ্ট আছে তারা যদি বারবার শঙ্খ বাজায় বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বিজ্ঞানী বললেন শ্বাসকষ্ট যাদের আছে বারবার যদি কেউ বাজায় শঙ্খ শ্বাসকষ্ট দূর হয়ে যায় আর একটা নিয়ম আছে মা সবাই শুনে রাখুন শঙ্খ দেখবেন মায়েদের মুখে মেয়েদের মুখে দাগ হয় অনেক সময় মলম মাখেন মাখেন না কত রকম মলম মানে ব্যবহার করেন কোনো মলম করতে হবে না আয়ুর্বেদ শাস্ত্র বললো যেখানে শাখা বিক্রি হয় যেখানে শঙ্খ বিক্রি হয় সেখানে শঙ্খের গুড়ি পাওয়া যায় আপনি কিনে নেবেন খুব কম দাম পাউডারের মতো ওগুলো কি করবেন সন্ধ্যাবেলায় এসে 1 ঘন্টা পাউডারের মতো মেখে থাকবেন ভূতের মতো লাগবে 1 ঘন্টা থাকুক কিন্তু আপনার 1 ঘন্টা পর জল দিয়ে ধুয়ে নেবেন দেখবেন 1 মাস করবেন আপনার মুখ থেকে সমস্ত দাগ আস্তে আস্তে সরতে বসছে এত মলম ব্যবহার করছেন শাস্ত্র বলছে দেখবেন মায়েরা আপনাদের বাচ্চাগুলোকে আপনারা নিয়ে যান কোথায় এপাড়া থেকে ওপাড়া তখন কি করেন লোকে নজর দিয়ে দেবে বাপু একটু গোবরে ফোঁটা দিয়ে দিন কিংবা একটু কাজলে ফোঁটা দিয়ে দিন দেন না কিন্তু যশোমতী তার গোপালকে গোবরে ফোঁটা দিত না কাজলে ফোঁটা দিত কি দিত হরিচন্দনের মৃত্তিকা ওটা আপনারা দেবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে মা বলছে তুলসী তোলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না এই যে আপনার তত্ত্ব কথাগুলো শুনছেন জীব শিক্ষার কথা শুনছেন এগুলো শুনবেন জীবনে লাভ হয়ে যাবে একটা কথা বলে রাখি অনেকে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না অনেকে বলে আর বলবেন না সংসার করেছি তো ওই যে লোকে বলে সংসার করেছি সংসারে খুব জ্বালা আমাদের কীর্তন শোনা হয় না আচ্ছা সত্যিকারে বলুন তো মা সত্যিকারে বলুন তো আমরা যে বলি সংসার করেছি সত্যি কি সংসার করেছি আমরা খুব বিচার করে বলবেন কিন্তু কে কে সংসার করেছেন হাত তুলুন তো সব ব্রহ্মচারী নাকি আরে কই নাই সংসার কিয়া সব সন্ন্যাস বন গয়া কিয়া আরে হাত তো উঠাই ভাই হ্যাঁ একজন তুলেছে আচ্ছা মায়েরা যে যে মনে 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 সংসার করেছেন সংসার আপনি করেছেন না কেন শাস্ত্র কি বলছে কৃষ্ণ ভজিবাত তরে জীব জোরে বলুন কৃষ্ণ ভজিবাত তরে জীব কোথায় এলো তা সংসারটা আপনি করেছেন না আগে থেকে ছিল আচ্ছা বলুন তো আমি সংসার করেছি আমার বাবা মা আগে সংসার পেতেছে তারপর আমি এসেছি
আমার যে দুটি কন্যা তারা যে পড়াশোনা করছে, তারা যে এসেছে, তো ওই দুটি কন্যা কি সংসার করেছে? তারা তো সংসার এসেছে, আমি সংসার পেতেছি, আবার ওরা সংসার পাবে, ওদের সংসারে কেউ আসবে, তার মানে কি? কৃষ্ণ ভোজিভাত্তরের জীব কি সংসারে আয়ুনু। এই জন্য শাস্ত্র একটা সুন্দর কথা বলেছে, কি বলেছে? যে সংসার সুখের হয় পুরুষের বলে। দাদারা মনে মনে ভাবছে আজকে আপনি খালি আমাদের হয়ে বলছেন। মায়েরা খুব রাগে বলছে রমণীর গুণে। না না, সংসার সুখের হয় কিসের মা, কিসের গুণে? রমণীর গুণে। বেশ।